Thank you.
আপনারা জানেন যে আমরা আজকে কেন এখানে বিক্ষোভ সমাবেশ করছি। আজকে আমাদের দেশে একটা স্বৈরাচারী সরকার, আজকে এই স্বৈরাচারী সরকারের হাত থেকে রক্ষা দেওয়ার জন্য, আমাদের দেশকে একটা গণতন্ত্রের পক্ষে নিয়ে যাওয়ার জন্য, গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে একটা দুর্বার আন্দোলন করে তুলতে হবে। সেই দুর্বার আন্দোলনের পটভূমি হিসেবে বিভিন্ন জায়গায় আমরা বিক্ষোভ সমাবেশ করছি। আজকের এই বিক্ষোভ সমাবেশ আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি, তেলের মূল্য বৃদ্ধি, যদিও এসবের কারণে, তবে আমাদের আসল কথা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র
বাংলাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে যদি গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠা না হয় তাহলে বাংলাদেশ এদের অস্তিত্ব নিয়ে আজকে আমরা প্রশ্নের সম্মুখীন হয়ে যাচ্ছি। আজকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সে আরেকটা বিদেশি রাষ্ট্র যে বলে আপনারা নিশ্চিন্ত করবেন যাতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, এটা একটা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে একটা বক্তব্য। তাকে আমরা দেশদ্রোহী হিসেবে ঘোষণা করলাম। আমরা আজকের এই যোগ দলের জনসভায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আসন যিনি দখল করে আছেন তাকে পদত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা এটাও বলছি আপনারা আইন বিচার করে দেখুন, যারা ক্ষমতায় আছেন আইনের বিচার বিশ্লেষণ করে দেখুন তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে। সরকার প্রতিষ্ঠা করতে না পারি, যদি একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে না পারি তাহলে পরে এই অবস্থার কোন পরিবর্তন হবে না। এবং বাংলাদেশ যে দুর্নীতিটা ছেয়ে গেছে, দুর্নীতিটা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে একের পর এক, এই বাংলাদেশ থেকে দুর্নীতি যাবে না। এবং দুর্নীতিকে যদি আপনারা দূর করতে চান, আপনারা যদি চান যে আপনাদের সন্তানেরা যখন চাকরি করবে চাকরি খুঁজবে তাদের কোথাও ঘুষ দিতে হবে না, তাদেরকে কোথাও টাকা খরচ করে চাকরি পাইতে হবে না, তারা নিজের যোগ্যতায় চাকরি পাবে, সেই অবস্থাটা সম্ভব তখনই যখন একটা গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে থাকবে। আজকে আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশ প্রতিপন্ন হয়ে গেছে, বিদেশি রাষ্ট্রগুলো বাংলাদেশকে এখন একটা একনায়ক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে, আজকে বলে যে বাংলাদেশ একটা স্বৈরাচার সরকারের দখলে, বাংলাদেশে মানবাধিকার নাই, বাংলাদেশে মানবাধিকার প্রশ্নের সম্মুখীন। বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত সুনামধন্য, সারা পৃথিবীতে তারা বাংলাদেশের জন্য সুনাম বাহিনী এসছে। সিয়েরালিয়ন নামে একটা দেশ আছে, সেখানে আমার কিছু বন্ধু ছিল, আমি যখন ইসলামিক ডেভেলপমেন্টের ব্যাংকে কাজ করতাম সেখানে তারা বলেছে তোমাদের নিরাপত্তা বাহিনী তোমাদের আর্মি আমাদের দেশে এত ভালো কাজ করেছে তাদের সম্মানার্থে আমরা আমাদের তৃতীয় রাষ্ট্র বাঁধে করেছি বাংলাকে। সেই রকম সেনাবাহিনীকে, এত সুনামধন্য সেনাবাহিনীকে আপনারা প্রশ্নের সম্মুখীন করে দিয়েছেন। আজকে যখন মানবাধিকার কমিশনের প্রধান আসে তিনি বলে যান যে জাতিসংঘে যখন বাংলাদেশের সেনাবাহিনী যাবে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করে দেখতে হবে যে তাদের মানবাধিকারের যে আচরণ সেগুলো সঠিক আছে কিনা। আজকে এই অবস্থার মধ্যে থেকে দেশের গণতন্ত্র এবং দেশের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিচার বিভাগ শাসন বিভাগ এগুলো সবকিছু যদি সুনাম আমাদেরকে ফেরত আনতে হয় তাহলে সামনে একটাই উপায়, টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে আমাদেরকে আবার ফেরত নিতে হবে। এই অবস্থা থেকে যদি আমরা নিস্তার চাই আপনাদেরকে আমি একটা ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনারা যারা এখানে সমাবেত হয়েছেন সবাই আমাদের অনেকেই অবশ্যই আমাদের দলীয় নেতাকর্মী আছেন, কিন্তু একই সঙ্গে আমাদের এখানে ভাইয়েরা বিভিন্ন ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আপনাদের কাছে যে অনুরোধটা রেখে আমি শেষ করতে চাচ্ছি
এটা হচ্ছে একটা গণতান্ত্রিক আন্দোলন, অত্যন্ত কঠিন একটা আন্দোলন। গণতান্ত্রিক আন্দোলন খুব সহজ নয়। ফরাসি বিপ্লবে আমরা দেখেছি লাখ লাখ মানুষ সেখানে মারা গেছে। ইংলিশ সিভিল ওয়ার বা ইংল্যান্ডের যে গৃহযুদ্ধ, সেখানে বছরের পর বছর যুদ্ধ হয়েছে, লাখ লাখ মানুষ মারা গেছে। রুশ বিপ্লবে লাখ লাখ মানুষ মারা গেছে। আমাদের দেশের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন 90 আমরা করেছি, সেখানে অনেক মানুষ মারা গেছে। গত 10-12 বছর ধরে বাংলাদেশে প্রচুর মানুষ খুন এবং খুনের শিকার হয়েছে, এটা আপনারা জানেন। আগে এই যে আমাদের আগামী 5 বছরের পর যে গণতন্ত্রের যে আন্দোলন, সেখানে সবটাই সহজ ভাবে হবে এমন নয়। আমাদেরকে রাষ্ট্রত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা জাতীয়তাবাদী দল এর আগে বাংলাদেশে গণতন্ত্র দিবস প্রতিষ্ঠা করেছি 2-2 বার। একবার শহীদ প্রিয়ার হাত ধরে চৌধুরী গণতন্ত্র আমরা ফেরত নিয়ে এসেছি। তারপরে আমরা তেমন খালেদা জিয়ার হাত ধরে আমরা বাংলাদেশে স্বৈরাচার ইস্যুকে হটিয়েছি। ইনশাআল্লাহ সময় চলে এসেছে দেশ নেয় তরুণ গ্রহণের নেতৃত্বে আমরা বাংলাদেশকে আবার গণতন্ত্রের পিঠে ফিরে নিয়ে আসব। আজকে আমাদের এই বিক্রমী আগামীকাল কলেজার স্কুলে আমাদের এই বিক্রমী ছিলাম আপনাদেরকে থাকার জন্য আমার বক্তব্য।